মঙ্গলবার বিকেলে শরীরে জ্বর নিয়ে রাজধানীর আদ্দিন হাসপাতালে ভর্তি হয়েছিলেন আব্দুল হালিম, কিন্তু একদিন পরই নিথর হয়ে বের হতে হলো তাকে। ভর্তির সময় হালিমের প্লাটিলেট কাউন্ট রিপোর্ট এসেছিল 31,000। ভর্তির পর থেকেই জ্বর, বমি আর বারংবার পাতলা পায়খানা হলেও তাকে কোনো ডাক্তার এসে চিকিৎসা সেবা দেয়নি বলে অভিযোগ করেন তার ভাই। মঙ্গলবার রাতেও বাঁচার অনেক আকুতি ছিল হালিমের, কিন্তু কোনো চিকিৎসকই তাকে দেখতে আসেননি বলে অভিযোগ করেন হালিমের স্বজন। হয়তো ব্লাড দেওয়ার দরকার ছিল কিংবা ইমার্জেন্সি কোনো ব্যবস্থা নেওয়ার দরকার ছিল, কিন্তু সেটা তারা নেয়নি। এরপরে তারা ইমার্জেন্সি আবার টেস্ট করার দরকার ছিল, সেটাও করেনি। এখানে ইমার্জেন্সি কোনো ব্যবস্থা তো নেওয়া হয়নি, বরং রিপোর্টটা বরং এখানে উলটপালট করে দেওয়া হয়েছে। 11টা পর্যন্ত আমাদের কাছে কোনো মানে যে ডাক্তার আসার কথা ওই ডাক্তার আসেই নাই। তারপর 11টা বাজে তো একেবারেই হুজুরের অবস্থা একেবারেই বেহোশ হয়ে যায়। তারপর ওনারা মানে প্রায় মরার পরেই ওনারা আইসিইউতে নেই, এমনকি তাদের লোকেরাই তাদেরকে গালিগালাজ করতে থাকে যে তোমরা কেন আগে থেকেই আইসিইউতে নেও না, কেন দায়িত্বের মধ্যে অবহেলা, এরকম বলতে থাকে তাদেরকে। আব্দুল হালিমের উপযুক্ত চিকিৎসা না পাওয়ার ক্ষোভ ছিল স্বজনদের চোখে মুখে, আর চিকিৎসার যে অবহেলা ছিল সেটার প্রমাণও পাওয়া গেছে হাসপাতালটির চিকিৎসা নথিতে। ভর্তির সময় আব্দুল হালিমের লিঙ্গ পরিচয়ে দেখানো হয়েছে একজন নারী হিসেবে, আবার কোনো চিকিৎসকের অধীনে নয় বরং একটি ওয়ার্ডের অধীনে তাকে ভর্তি দেখানো হয়েছে, যে কারণে কোনো নির্দিষ্ট ডাক্তার তাকে দেখেননি। আদ্দিনে ভর্তির পর আব্দুল হালিমের প্লাটিলেট কাউন্ট 12,000 নেমে এলেও দেয়া হয়নি কোনো গুরুত্ব, বারবার দৃষ্টি আকর্ষণ করেও মেলেনি হাসপাতাল কর্তৃপক্ষের সাড়া। আমি তো মারা যাই তাহলে আমি মামলা করবো, তুমি আমাকে বাঁচাও। ডাক্তাররা এসব কথা শুনছে, শুনে একটা পুরুষ এবং একটা মহিলা ডাক্তার এসেছে, এসে আরো টের দিয়ে গেছে যে অত চিল্লাপাল্লা করতেছে কেন। চিকিৎসা সেবা তো পাওয়াই গেল না, এরপর মৃত্যু সনদ নিয়েও ছিল ছলচাতুরি। মৃত্যুর পর আব্দুল হালিমের সনদে দেয়া হয়নি হাসপাতালের নাম, সেই ঘরটি ফাঁকা রেখে প্রদান করা হয়েছে মৃত্যু সনদ। এত সব অনিয়মের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলেও তাদের কাছে পাওয়া যায়নি কোনো সদুত্তর, বরং বিষয়টিকে দেখা হয়েছে হালকাভাবে। না 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 ভাইয়া, কাগজ নিয়ে এসেছে সব ঠিক আছে, বাট আমার পেশেন্টের সাথে যারা লিগাল কেউ আছেন না, লিগালদের ব্যাপারে না, এরা ইললিগাল। না না না, ইললিগাল বা লিগাল যারা আছে না ভাইয়া, আপন ভাই তো। হ্যাঁ, যদি ওরকম প্রবলেম থাকে তাহলে তো আপনি আসবেন স্যার, পেপার চলছে ভাই, কি বলেন। এমন অবস্থায় নিজের সন্তানকে ফিরে না পেলেও এর দৃষ্টান্তমূলক বিচারের দাবি করেছেন আব্দুল হালিমের বাবা। রঞ্জিত সুমন, এনটিভি নিউজ, ঢাকা। আপু আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে, সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকিট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন।